ঠান্ডাও লাগছে আবার গরমও লাগছে বাইরে দেখো একটু রোদ উঠেনি এই যে একদম পুরো মেঘলা হয়ে আছে পুরো মেঘলা ওয়েদার হয়ে আছে দাঁড়াও ক্যামেরাটা মুছে নি ক্যামেরাটা এখন ঝাপসা ঝাপসা লাগছে তো যাই হোক এখন বাচ্চি দেখবে কটা এই যে নটা পঁচিশ তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং করছি তার মোট চ্যানেলে তোমাদের এই সব বাইকে সকল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও কিন্তু ভালো আছি তো এখন স্কুলে রিপুকে দিয়ে এসেছি অনেকক্ষণ হয়েছে তারপর পুরো কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো করলাম আর এখন নিচে যাবো রান্নাবান্না শুরু করবো আর সাড়ে নটা বেজে গেছে এখন কিছু করার নেই আর আজকে একটু দেরি হয়ে গেছে আর আজকে একটা নতুন রেসিপি বানাবো তোমাদের সঙ্গে নতুন না রেসিপিটা অনেক পুরনো কিন্তু আমি এটা মনে হয় সেকেন্ড কি থার্ড টাইম বানাচ্ছি তো আমার শ্বশুরমশাই অনেক দিন ধরেই বলছে পালা পালং পনির খাবে পালং পনির খাবে তো ওই জন্য চলো আজকে বানিয়ে খাওয়াই আর নিচে সব প্রিপারেশান মানে রেডি করতে হবে কিছুই করা হয়নি তো পুরোটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো ওই জন্য ক্যামেরাটাকে অন করলাম তো চলো পালন পনিরের রেসিপিটা তোমাদের সঙ্গে আমি কিভাবে বানাই সেটা আজকে তোমাদেরকে দেখাবো ওকে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো রান্নাঘরে চলে এসেছি আর এইদিকে পনিরটা না গরম জলে ভিজিয়েই রেখেছিলাম আমি তাহলে একটু নরম হয়ে যায় আর এদিকে পনিরগুলোকে আমি ছোট্ট ছোট্টো করে টুকরো টুকরো করে কেটে নেব কারণ পালং পনিরে আমার মনে হয় ছোট ছোট করে পিস করে রাখ মানে খেতেই বেশি ভালো লাগবে ওই জন্য একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তারপরে আমি তোমাদেরকে আগে পনিরটা কেটে নিই পরে তোমাদেরকে দেখাচ্ছি আর কি কি লাগবে এরপরে আমি একটু বাটার দিয়ে পনিরগুলোকে ভেজে নেব একদম হালকা যেহেতু আমাদের বাড়িতে পনির ভাজা ছাড়া কেউ কাঁচা খেতে পছন্দ করে না ওই জন্য তোমরা কিন্তু কাঁচাই করবে হ্যাঁ আর এদিকে দেখো সাইডে আমি পালংটাকে মানে পালং শাকটাকে সেদ্ধ করে নেব ওই জন্য গরম জল বসিয়ে দিয়েছি এর মধ্যে অল্প একটু দিয়ে দিলাম বেকিং সোডা আর এখানে কাজু আছে তার সাথে হচ্ছে লবণ দিয়ে দিলাম এবার জলটা একটু ফুটে যাবে আর পালং শাকগুলো না আমি ধুয়ে রেখেছিলাম আগে থেকেই তো এবার পালং শাকটা পুরোটাই দিয়ে দেবো মানে টকবক করে ফুটছে জলটা তার মধ্যেই তো অবশ্যই তোমরা এই কাজুটা দিও কাজুটার টেস্টও ভালো হয় আর পালং শাকের যে একটা তিতকুটে ভাব থাকে সেটাও কিন্তু নষ্ট হয়ে যায় তো হয়ে গেল এবার পালং শাকটা ওইদিকে সেদ্ধ হতে থাকুক আর আমি আর একটা কড়াইয়ে সাদা তেল আর ঘি নিয়ে নিলাম এবার আমার পনিরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আগে থেকে হ্যাঁ এরপরে আমি দিয়ে দিলাম ফোড়নে হচ্ছে গোটা জিরে তার সঙ্গে দিয়ে দেব হচ্ছে কুচি কুচি করে কেটে রেখেছি আমি রসুন তো সেই রসুন আর গোটা জিরে ভালো করে ভেজে নেব এই স্মেলটা না খুব সুন্দর আসে মানে একদম রেস্টুরেন্ট স্টাইল মানে স্মেলটা আসে আর কি আর আমি এই রেসিপিটা কিন্তু ইউটিউব থেকেই দেখেছি দেখেই আমি ট্রাই করছি তো চলো তোমাদেরকেও দেখলাম যে শেয়ার করি তো এইখানে দেখো রসুন আর জিরেটা বেশ ভালো মতো ভাজা হয়েছে আর রসুন থেকে বেশ ভালো সুন্দর গন্ধ বেরোচ্ছে এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কেটে রেখেছিলাম সে কুচি কুচি করে পেঁয়াজ তো পেঁয়াজ রসুন আর জিরেটা এখন ভালো মতো করে আমি ভেজে নেব সেদ্ধ করে রাখা পালং শাকগুলোকে আমি এখন কি করলাম তার সাথে দিয়ে দিলাম কাজু যেটা সেদ্ধ ছিল সেটা আমি মিক্সির বাটিতে দিয়ে দিলাম একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর অবশ্যই কিন্তু লেবুটা দেবে লেবুটার জন্য কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো এইগুলো সবকে আমি এখন পেস্ট বানিয়ে নেব ঠিক আছে কাঁচা লঙ্কাটা যে যার মতো ঝাল খাবে সেরকম দেখো আমার পেস্ট কিন্তু রেডি ওইদিকে আমার মশলাটা ভাজা হচ্ছে আর আমার পালং শাকও কিন্তু বাটাটা রেডি হয়ে গেছে এদিকে দেখো মশলার মধ্যে বা যেগুলো লাগবে তার মধ্যে হচ্ছে দেখো আমি একটু কসুরি মেথিকে আমি দিয়ে দিলাম কসুরি মেথিকে ক্রাশ করে হাতের মধ্যে আর এটার স্মেলটা খুব ভালো লাগে কসুরি মেথির আর সঙ্গে আমি একটু দিয়ে দিলাম অল্প করে চিনি যার কারণ হচ্ছে পালং শাকে না একটু তিতকুটে ভাব থাকে সেটা কাটানোর জন্য আমি চিনিটা দিয়ে দিলাম ব্যাস আর কিছু লাগবে না এবার পালং শাক যে পেস্টটা আছে সেই পেস্টটাকে আমি এখন দিয়ে দেব। তো পুরোটা এখন দিয়ে দিই দাঁড়াও তো দেখো পুরোটা আমার পালং শাক দিয়ে দিলাম এর মধ্যে কাজু আছে তোমরা তো দেখতেই পেলে কি কি আছে না আছে তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখো এইটা কিন্তু মানে পরোটা লুচি মানে ভাত রুটি সবের সাথে কিন্তু বেশ ভালো লাগে খেতে অবশ্যই কিন্তু এইভাবেই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখো পালং পনির সবাই তো বিভিন্ন টাইপে করেই রেখেছো তবে কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস যেরকম আমি লেবুটা এই জিনিসগুলো একটু অন্যরকম দিলাম তোমরা কিন্তু একবার বানিয়ে দেখো এরপরে বক করতে করতে আমার পালং শাকটা অনেকটা রেডি হয়ে গেছে এবার আমি পনিরগুলো দিয়ে দিলাম তোমরা এখানে কাঁচা পনির চাইলে অ্যাড করতে পারো আমি একটু হালকা করে দেখতেই পেলে প্রথমে একটু ভেজে নিয়েছিলাম ভাজাটা জাস্ট বুঝতেই পারা যাচ্ছে না বুঝতেই পারছো আর পনিরগুলো না পুরো সফট হয়ে গেছিলো যেহেতু গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম বলে আর এই দিকে দেখো পালং শাকের সঙ্গে পনিরগুলো খুব ভালো মতো করে এখন মিশিয়ে নেব যাতে পালং মানে পনিরের পালং শাকের রসটা পনিরের ভেতরে চলে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো রেডি আমাদের পালং পনির স্কুলের ড্রয়িং হোমওয়ার্ক দিয়েছে তো এদিকে কালার নিয়ে চলে এসেছি তো দেখো এদিকে খুব ভালো লাগে আমার এই জিনিসটা কারণ হাতের ছাপ একদম ছোট বয়সে করতাম ইচ্ছে ছিল কিন্তু আমার করা হয়নি যাই হোক এখন স্কুলের হোমওয়ার্কের মাধ্যম দিয়েই আমার মনের ইচ্ছাটা পূর্ণ হয়ে গেল। তো আমার এইগুলো দেখতে না পরবর্তীকালে যেরকম ছোট্ট ছোট্ট টুকুটুকু হাতের যে ছাপটা সেটা পরে দেখতে পারবো না ভীষণ মানে প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ছিল এরকম কালার দিয়ে আমি কি করবো মা হাতে করে যখন তুলি দিয়ে রংটাকে বসাচ্ছিলাম তো দেখো কি ভালো দেখতে লাগছে তাই না আর এইটা এক কালার করলাম আর এইটা আর একটা কালার তো রিভুকে এখন পড়াই চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে চলো টাটা নাইট